মা বিধানসভার প্রার্থী জোর কদমে মায়ের সমর্থনে ভোট প্রচার চালাচ্ছেন মেয়ে টুম্পা খান। নওদা বিধানসভা তৃণমূল কংগ্রেসের দ্বিতীয়বারের প্রার্থী সাহিনা মমতাজ বেগম সংসার সামলে নওদার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মা সাহিনা মমতাজ বেগমের হয়ে ভোটের প্রচার সারছেন। কর্মী সভা জনসভাতেও অংশগ্রহণ করছেন টুম্পা খান। নওদাবাসীর সমর্থনে দ্বিতীয়বারের জন্য মা প্রার্থী হয়েছেন, আর নওদাবাসীর সমর্থনেই মমতা ব্যানার্জির উন্নয়নে তার মা ফের বিধায়কের আসন দখল করবে বলেও আশাবাদী তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ভালো তো লাগছে, অবভিয়াসলি সবাই চেয়েছে বলে আজকে আমার মা ক্যান্ডিডেট হতে পেরেছে। ফ্যামিলিতে একটা মেম্বার হিসেবে, ওনার মেয়ে হিসেবে যতটুকু করার আমি সেইটুকু করছি, তাছাড়া মানে মেন্টাল ফিজিক্যাল সাপোর্ট যতটুকু দেওয়ার সম্ভব, তাছাড়া বাইরে যতটুকু আমি পারছি ওনার সাথে কোনো কোনো জায়গায় আমাদের মিটিং বা কোনো জনসভা হলে সেখানে আমি অ্যাটেন্ড করছি, যেরকমভাবে সম্ভব একটি ফ্যামিলি মেম্বারের। এবং অ্যাজ এ তৃণমূল সাপোর্টার, আমিও একজন তৃণমূল সাপোর্টার এবং আমি চাই দিদিও আসুক, সেইভাবে যতটুকু সম্ভব আমি সেইভাবেই ওনাকে সাপোর্ট করার চেষ্টা করছি। হ্যাঁ, যাচ্ছি। ভোট চাওয়ার বিষয় থেকে আমি যেটা বলবো, যে ভোট আমরা বলছি বা প্রচারের একটাই আমাদের যেটা মেন উদ্দেশ্য বা মেন পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের দিদির উন্নয়ন। দিদি যা আমাদের গ্রামের লোকদেরকে পৌঁছে দিতে পেরেছেন, লকডাউনের সময় যে রেশন উনি ডিস্ট্রিবিউট করতে সাহায্য করেছেন, এখনও আমরা জানি যে রেশন বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, তো এটা একটা খুবই ছোটো এক্সাম্পল দিলাম। এছাড়া কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, এরকম প্রচুর আমাদের যেই প্রকল্পগুলো দেয়া হচ্ছে লোকজনকে, সেই প্রকল্প দেখেই এবং সেটা যেগুলো লোকজন মনে রাখে, আমরা যেন বেহমান বলে আমাদেরকে কেউ না বলতে পারে, যে একটা দলের একটা নেত্রী যে আমাদের কথা এতটা ভাবছে তার কথা আমরা যেন মনে রাখি এবং তারকে থ্যাংক ইউ দেওয়ার একটাই মানে রাস্তা বলতে পারো। আমরা তো পার্সোনালি গিয়ে সবাই ওনাকে থ্যাংক ইউ বলে আসতে পারি না, তো আমার মনে হয় আমাদের একটাই থ্যাংক ইউ বলার বা জানানোর একটাই সুযোগ ভোট দিয়ে, সেটাই আমরা বলছি, সেটাই আমরা জানানোর চেষ্টা করছি লোকজনকে, যে যেন ভোটটা ওনারা দেন, ওনাদেরকে ভালো মনে করবেন, সেটাই ভোটটা ওনারা দিকে দিয়ে আস। দেখুন, এফেক্ট আমার পজিটিভ তো ওনার কী পড়বে আমি জানি না, কিন্তু আমার মনে হয় নেগেটিভ যেটা পড়বে সেটা ওনারই পড়বে, আমাদের কোনো এফেক্ট পড়বে না। কারণ কি, একটা মানুষ যখন দল ছেড়ে যায়, তার যদি পজিটিভ এফেক্ট থাকতো তাহলে সেই লোকটাকে মানুষ চাইতো এবং সেই দলেই থাকতো। এই দল থেকে ছেড়ে যাওয়ার মানেই হচ্ছে সে তো কোনো রকমের কিছু ভুল করেছে বলে এই দল থেকে গেছে এবং এই দল ছাড়ার কারণ, বিকজ আমার তো মনে হয় না তৃণমূলকে ছাড়ার আর কোনো কারণ হতে পারে। সে মানুষ যদি প্রকৃতভাবে দলকে ভালোবাসে, নেত্রীকে ভালোবাসে এবং ভালোবাসার না ভালোবাসার কোনো কারণ নেই, যেহেতু ভালোবাসতে পারেননি বা কোনো গণ্ডগোল হয়তো করেছেন, উনি সেটা পার্সোনালি নিজে বুঝবেন, তো ওনারই নেগেটিভ হবে, আমাদের নেগেটিভ কিছু হবে। আশাবাদী পুরোটাই জনতা ভালোবাসছে, আমাদের মমতা ব্যানার্জিকে সবাই ভালোবাসে, আমরা সবাই মমতা ব্যানার্জিকে নিজেদের মা হিসেবে দেখি, উনিও আমাদের মা হিসেবে আছেন, তো মাকে সাপোর্ট করবো না তো আর কাকে করবো। তো আশা করছি মাই জিতবে, বড় মা জিতলে আমার মাও জিতবে। আমার তো খুব প্রাউড ফিল হচ্ছে, কারণ কি আমি আমার ছোটোবেলা থেকে মাকে মানে আমার দাদু যেহেতু পলিটিক্যাল একজন ব্যক্তি, আপনি সেটা আপনারা সবাই জানেন, তো বাড়িটা আমাদের পলিটিক্যালি, কিন্তু আমার মা পলিটিক্যালে ইনভলভ ছিল না, আমার বাবাকে সাপোর্ট করেছে, আমার দাদুকে সাপোর্ট করেছে, আজকে আমি আমার মাকে সাপোর্ট করতে পারছি এই জায়গাটাতে, আমার তো ভীষণ প্রাউড ফিল হচ্ছে। নওদা থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। জাপানি টেকনোলজির ভারত ও জাপানের যৌথ উদ্যোগে প্রস্তুত মহাশক্তিশালী সলিস ইয়ানমার ট্রাক্টর, 20 থেকে 120 হর্স পাওয়ার, অধিক ক্ষমতার হাইড্রোলিক, OIB ব্রেক সিস্টেম, অধিক মাইলেজের এক অসাধারণ ট্রাক্টর। রক্ষণাবেক্ষণের খরচ অনেক কম, এখানে পাবেন নিজস্ব সার্ভিসিং, স্পট ফাইন্যান্স ও স্পট ডেলিভারি সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন মেসার্স অলিম্পিক অটো ট্রেড, ভাকুরি, হরিহরপাড়া রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। কন্ট্যাক্ট নাম্বার 8597878187 এবং 8250521718। মোহন মল অ্যান্ড মোহন সিনেমা, থাকছে ডবল স্ক্রিন ফর মুভি, গেম জোন ফর চিলড্রেন, ম্যারেজ হল, ফুড কোর্ট, গ্র্যান্ড ওপেনিং 2nd April। উদ্বোধনে উপস্থিত থাকছেন টলিউড স্টার জিৎ। ঠিকানা সূর্য সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।